বন্ধুরা আমাদের মাঝে অনেকে আছি যারা কোভিড নাইন্টিন ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপ থেকে অথবা সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করেছি কোভিড নাইন্টিন ভ্যাকসিন গ্রহণের জন্য আবার অনেকে আছি যারা কোভিড নাইন্টিনের দুইটি ডোজ অলরেডি গ্রহণ করে ফেলেছে তো আমরা যখন সুরক্ষা অ্যাপে বা সুরক্ষা ওয়েবসাইটে কোভিড নাইন্টিন ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম তখন কিন্তু আমাদের সেখানে একটি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হতো তো আমরা যখন সেখানে রেজিস্ট্রেশন করেছিলাম তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন বুলে অন্য কারো নাম্বার দিয়ে দিয়েছেন যখন আপনার দুইটা ডোজ কমপ্লিট হয়েছে এখন টিকা সনদ বা ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে যাচ্ছেন তো অন্য কারো মোবাইলে বা অন্য কোনো নাম্বারে ওটিপি চলে যায় আপনি আপনার ভ্যাকসিন সনদ্রী বা টিকা সনদ্রী ডাউনলোড করতে পারছেন না তো এটা আসলে অনেক বড় একটা সমস্যা এবং এই সমস্যাটিকে কিভাবে সমাধান করে আবার আপনি আপনার নাম্বারটিকে পরিবর্তন করতে পারেন এর জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার রেজিস্ট্রেশন করার সময় যদি ভুল কোনো নম্বর দিয়ে থাকেন তো সেই নাম্বারটিকে কিভাবে আপনি আবার সঠিক করতে পারেন অর্থাৎ নাম্বারটিকে আপনি পরিবর্তন করতে পারেন ওই কার্ডের এবং পরিবর্তন করে আপনি কিভাবে আপনার ভ্যাকসিন সনদটিকে ডাউনলোড করতে পারেন বা কোনো কারণে সেই টিকা কার্ডটিকে আবার ডাউনলোড করতে পারেন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ওকে তো বন্ধুরা আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে এরকম যে দুইটি ডোজ কমপ্লিট হওয়ার পর আমরা যখন টিকা সনদ্রে ডাউনলোড করতে যাই তখন এরকম আমরা যখন জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর যখন এই ক্যাপচাটি লিখে যাচাইকরণে ক্লিক করি তখন কিন্তু আমাদের এরকম একটি নাম্বার শো করে এবং যার প্রথম তিনটা ডিজিট এবং লাস্টের দুইটা ডিজিট দেওয়া থাকে এবং মধ্যে ডিজিটগুলো দেওয়া থাকে না তো এটা থেকে আমাদেরকে কিন্তু বোঝা সম্ভব হয়ে ওঠে না যে এই নাম্বারটা আসলে কার যদি নিজের হয় তাহলে সেটা বোঝা যায় যদি অন্য কারো নাম্বার বলে দিয়ে দিয়ে থাকি তাহলে আমরা কিন্তু সেটা খুঁজে পাই না যদি নাম্বারটা সম্পূর্ণ দেওয়া থাকতো তাহলে আমরা যেটা করতে পারতাম ওনাকে ফোন করে আমরা সেই ওটিপিটি বসিয়ে আমরা আমাদের ভ্যাকসিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারতাম বাট আমরা কিন্তু এখানে সম্পূর্ণ টি পাচ্ছি না তো এই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের আসলেই একটি ঝামেলার একটা বিষয় তো আমরা যদি এই টিকা কার্ডের নাম্বারটিকে চেঞ্জ করতে চাই বলে ধরেন আমরা অন্য কারো নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছি তো এই নাম্বারটিকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে আমি অনেক ঘাটাঘাটি করে আপনাদের জন্যে এই একটি সাইট খুঁজে বের করেছি যেখান থেকে আপনি চাইলে ওই টিকা কার্ডের আপনার টিকা কার্ডের নাম্বারটিকে চেঞ্জ করতে পারেন তো এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা বা এই সাইটের যে লিঙ্কটা রয়েছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি মোবাইল অথবা কম্পিউটার দুইটা দিয়েই আপনি ক্লিক করে সরাসরি এই সাইটটিতে আসবেন আসার পর আপনি আপনার এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন যে সুরক্ষা সার্টিফিকেটে কী ভুল হয়েছে ধরেন আপনার আপনি বিএমটি রেজিস্ট্রেশন করেছেন বিদেশে যাওয়ার জন্য অথবা ফার্ম নিয়েছেন আপনি যেটাই হোক না কেন আপনার আবেদন বা রেজিস্ট্রেশন করার সময় আপনি ভ্যাকসিন গ্রহণের সময় যত প্রবলেম রয়েছে এখান থেকে আপনি সলভ করতে পারেন তো আমরা যেহেতু মোবাইল নাম্বারে আমরা প্রবলেম হয়েছে তো আমরা যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাই তো আমরা এখান থেকে চেক মার দিব যে মোবাইল নাম্বার চেঞ্জ তো আমরা এখানে মোবাইল নাম্বার চেঞ্জে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রাইট ডিটেলস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু ইডিট আপনি যা সংশোধন করতে চান বিস্তারিত লিখুন তো আপনি এখানে লিখবেন যে আপনার ভুল হয়ে গিয়েছিল যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন আপনার ভুল নাম্বার দিয়েছিলেন এখন আপনি সেই নাম্বারটিকে শুদ্ধ করতে চান বা সঠিক নাম্বার দিতে চান তো আপনারা যেটা করবেন এরকম একটি ইংরেজি টেক্সট লিখে নেবেন তো আমি এখান থেকে কপি করছি তো এই যে টেক্সটটা সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে কপি করে আপনারা সরাসরি এটাকে এখানে এনে বসিয়ে দেবেন আপনি মোবাইল দিয়ে চাইলেও এই কাজটি করতে পারেন দেন আপনাকে যেটা করতে হবে এখানে যে যার ভ্যাকসিন কার্ডের নাম্বারটিকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন তার এনআইডি নম্বরটি এখানে দিয়ে দিবেন তো আমি একটি এমনি দিয়ে বুঝিয়ে দিচ্ছি আর কি আপনাদেরকে তো একটা দিলেন দেওয়ার পর এখান থেকে আপনি বিভাগ বা ডিভিশন সিলেক্ট করবেন তো ধরেন আপনার সিলেক্ট তো একটা ধরেন তো এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন ওনার জন্ম তারিখ এখানে ক্লিক করে আপনারা দিয়ে দেবেন ওকে তো আমি এটা দেখাচ্ছি না এটা আপনারা পারবেন দেন আপনি যেটা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন নেম এখানে আপনারা যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি সিনুফার্ম নিয়ে থাকেন তাহলে সিনুফার্ম যদি ফাইজার নিয়ে থাকেন ফাইজার মডার্না নিয়ে থাকলে মডার্না তো যেহেতু আপ অনেকের ক্ষেত্রে যে প্রবলেমটা সেটা হচ্ছে সিনুফার্মের ক্ষেত্রে তো আপনার যদি সিনুফার্ম হয় সিনুফার্ম দিবেন ফাইজার হলে ফাইজার দিবেন তো আমি এখানে সিনুফার্ম দিলাম দেওয়ার পর এখানে আপনার যে দুইটি ডোজ নিয়েছেন তো ফার্স্ট ডোজ কত তারিখ নিয়েছেন সেটা এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে আপনাকে কিন্তু অর্ধেকটা পেজ তারা দিয়ে দিবে বাকি অর্ধেকটা তারা নিয়ে নিবে তো সেখান থেকে কিন্তু আপনার এখানে একটি ডেট দেওয়া থাকে সেই ডেটটিকে এখানে লিখবেন দেন দ্বিতীয় ডোজ কবে নিয়েছেন সেটাকে এখানে আপনাদেরকে লিখতে হবে ওকে লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন সেটাই আপনার কিন্তু সংশোধন হয়ে আসবে অর্থাৎ ওই মোবাইল নাম্বারটি আপনার আবার চেঞ্জ হবে তো এখানে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে দিলেন তো ওকে এরকম একটি দিয়ে দিলেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড স্ক্যান কপি অফ ইউর ভ্যাকসিন কার্ড আপনার ভ্যাকসিন কার্ডের একটি স্ক্যান কপি দিয়ে দিতে হবে এখানে তো এর জন্য প্রথমে আপনি যেটা করবেন আপনার মোবাইল দিয়ে হলে মোবাইল থেকে স্ক্যান করে রাখবেন অথবা কম্পিউটার হলে কম্পিউটারে স্ক্যান করে আপনার ওই টিকা কার্ডটিকে রেখে দেবেন তো অনেকের যদি এরকম প্রশ্ন হয় যে ভাই আমার কাছে তো পুরো ভ্যাকসিন কার্ডটি নেই তো আমি কি করব তো আপনার যদি অর্ধেকটা থাকে তাহলে আপনি অর্ধেকটাকেই স্ক্যান করে দিয়ে দিবেন ওকে তো এখান থেকে যখন আপনি স্ক্যান করে নেবেন তো এখান থেকে আপনাকে এখানে কিন্তু এটাকে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য এখান থেকে আপনি অ্যাডফাইলে ক্লিক করবেন অ্যাডফাইলে ক্লিক করতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউ ডিভাইস আপনি ডিভাইস থেকে এইরকম ভ্যাকসিন কার্ডটিকে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করলে এখানে কিন্তু আপ আপলোড হয়ে যাবে ওকে যখন আপনার সব কিছু এখানে দেওয়া কমপ্লিট হয়ে যাবে সবগুলো তথ্য দেওয়ার পর আপনারা এখান থেকে যখন আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার কিছুক্ষণ পর আপনি যেই নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি মেসেজ যাবে যে আপনার টিকা কার্ডের নম্বরটিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে তারপরে আপনি চাইলে যখন এরকম মেসেজ আসবে তখন কনফার্ম হওয়ার পর আপনি চাইলে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট বা টিকা শনত্রিকা পুনরায় আপনি যে নাম্বার দিয়েছেন নতুন সেই নাম্বারে ওটিপি যাবে তখন ওটিপি কোডটি বসিয়ে আপনি ভ্যাকসিন সার্টিফিকেটটি বা আপনার প্রয়োজনে আপনি আবার চাইলে টিকাকার্ডটিকেও ডাউনলোড করে নিতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো কাজ করতে গিয়ে আপনি কোনো প্রবলেমে পড়েন তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম